ক্লাসের টিচার যা বলে মনোযোগ দিয়ে লেখো, টিচার যত কথা বলবে সব কথা লেখো, নোট করো। টিচার বলে আমরা এখন আলোচনা করব, স্টুডেন্টরা লেখে আমরা এখন আলোচনা করব, মুখস্থ করে, নোট করে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এবং তারা টিচার হয়। কিছু ব্যতিক্রম হয়তো আছে, কিছু ব্যতিক্রম হয়তো আছে, কিন্তু সিংহভাগ শিক্ষকদের ক্ষেত্রেই এই কথাটা সত্য হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পড়াকে এখন আর উপভোগ্য করতে পারে না। আমরা নিতান্তই বাধ্য হই, এখানে যদি শিক্ষকেও থেকে থাকেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, ব্যতিক্রম আছে আমি বলেছি, হতে পারে আপনারা সেই ব্যতিক্রমের মধ্যে পড়বেন। আমি সহজ করে বলি, আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলি উপভোগ করি নাই, যেহেতু নম্বর পাওয়ার একটা ব্যাপার আছে, মানে ওই এতে ওই পার্সেন্টেজে একটা ব্যাপার আছে উপস্থিত থাকার, এবং পরীক্ষা দিতে গিয়ে একটা নির্ধারিত সংখ্যক ই লাগে, উপস্থিতি লাগে, সেজন্য নিতান্তই বাধ্য হয়ে নিরস বদনে পিছনে বসে বিরক্তিকর ক্লাসগুলি বুঝবার চেষ্টা করছি। প্রথম দিকে মাথা ব্যথা করছে, তা দূর করার জন্য ম্যাগাজিন নিয়ে পড়ছি পিছনে বসে। পোলাপানও মুখস্থ করছে, পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করছে, রেজাল্টটা কি দাঁড়াচ্ছে না বুঝে পড়ার? হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ না বুঝে পড়ার? এই বছর 70,000 জিপিএ 5 পাইছে, 70,000। রেজাল্ট কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 40,000 পরীক্ষা দিছে, ফেল করছে মাত্র 37,000। এই পাশ করা মানে চান্স পাওয়া না, কিন্তু পাশ করা মানে চান্স পাওয়া না, ন্যূনতম একটা নাম্বার পাওয়া, সেইটা 40,000-এ পাইছে মাত্র 3,000। এর পরিষ্কার অর্থ হল জিপিএ গোল্ডেন 5 বা 5 পাওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ করতে পারে নাই, এরকম আছে অনেকেই, ঠিক কিনা বলো? তার মানে আমাদের জিপিএ 5 কোনো কাজে লাগতেছে না আসলে। প্রধান গুরুত্বপূর্ণ ব্যাপার হল পড়াটার ভিতরে ঢোকা, বিশ্লেষণ শেখা। আমি একটা বিদেশি ইউনিভার্সিটির এক্সটার্নালি এখান থেকে পড়ছি, ওরা ব্রিটিশ বিশ্ববিদ্যালয়, ওরা পরিষ্কার করে নিচে লিখে দেয়, উই স্ট্রংলি ডিসকারেজ মেমোরাইজিং। মানে হলো এই যে আমরা শক্তভাবে মুখস্থ করাকে অনুৎসাহিত করি। যদি মুখস্থ করো রেজাল্ট খারাপ করবে, নিচে লেখা থাকে তুমি যদি মুখস্থ করো তাহলে রেজাল্ট খারাপ করবা, তার মানে তোমাকে বুঝতে হবে। আচ্ছা যারা ওই দিকে তাকায় আসো, ওই ওখানে কি প্রজেক্টর আছে? এদিক তাকাও না ভাই, দেখা না গেলেও চেষ্টা করো ওই দিক তাকাইতে, কারণ ওই দিক তাকাইলে তুমি চোখ ওই দিক রাখতেছো, আমি চোখ দেখতে পারতেছি না। যেটা বলছি সেটা হচ্ছে এই যে না বুঝে পড়ার আমাদেরকে ফলটা কি দিচ্ছে রে ভাই? আমি একটা পরিসংখ্যান দেখলাম, বাংলাদেশে যে পরিমাণ মানুষ এমএ পাস আছে, কি বলছি খেয়াল করো, বাংলাদেশে যে পরিমাণ মানুষ গ্রাজুয়েট বিএ পাস এবং এমএ পাস আছে, অনার্স এবং মাস্টার্স আছে, এই সংখ্যাটা হল ইউরোপের প্রায় 10টা দেশের মোট জনসংখ্যার সমান, কিন্তু বিজ্ঞানী নাই একজনও। নোবেল পুরস্কার পাইছে মোটে একজন, তাও অর্থনীতির মানুষ হয়ে শান্তিতে, আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি। তার মানে হচ্ছে যে আমাদের গত 40 বছর বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক অঙ্গনে অহংকার করতে পারে এরকম খুব বেশি পাবলিকেশন নাই। এবং এটা তোমরা খুব ভালো করে আরো বুঝবা, কেন তোমাদের অ্যাসাইনমেন্ট নামক একটা অদ্ভুত জিনিস আছে না, কারে কয় উত্তর সোজা, কাট কপি পেস্ট রে অ্যাসাইনমেন্ট কয়। অ্যাসাইনমেন্ট মানেটা কি? ওই বিষয়ে তোমার এক ধরনের বিশেষজ্ঞ জ্ঞান হবে, সেটা কি হচ্ছে? কাট কপি পেস্ট। বুঝতেছি বা না বুঝতেছি অসুবিধা নাই, অ্যাসাইনমেন্ট তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর হইতে দেশি এবং বিদেশি জার্নালে পাবলিকেশন লাগে, এটা জানো কি না তোমরা?
বলো, লেখা লাগে, প্রবন্ধ লিখতে হয়। আমাদের কাছে পরিসংখ্যান আছে যে এই প্রবন্ধগুলিরও একটা উল্লেখযোগ্য অংশ, প্রবন্ধ মানে তার নিজস্ব গবেষণা হওয়ার কথা, কিন্তু এই প্রবন্ধগুলিরও একটা উল্লেখযোগ্য অংশ কাট কপি পেস্ট। নিজের যে বিষয়ে ধারণাই নাই সেই বিষয়ে সে প্রবন্ধ লিখছে গবেষণার স্বার্থে না, লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় সেই কারণে। ফলাফলটা কি? ছাত্ররা প্রফেসর হয়ে গেছে সবাই, কিন্তু ছাত্ররা শিক্ষকের পড়া বুঝতেছে না। অথচ একসময়ের ঐতিহ্য কি ছিল, হোয়াট ইজ দ্য ঐতিহ্য বিফোর? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক, যিনি আধুনিক সময়ের সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানীদের একজন হ্যারোল্ড লাস্কি তার ছাত্র ছিলেন ব্রিটেনে, এবং ছাত্র থাকা অবস্থাতেই তিনি হ্যারোল্ড লাস্কি মারা যায় এবং সে পিএইচডি শেষ না করেই চলে আসে, বলে প্রফেসর আব্দুর রাজ্জাকের পিএইচডি শেষ হয়নি। নিজে ঢাকা ইউনিভার্সিটিতে যোগ দেয়, সারা জীবন লেকচারার থেকে প্রফেসর হয়নি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়নি, কারণ দরখাস্ত করার সময়ই পায় নাই, ছিল সারা জীবন লেকচারার। কিন্তু কি পরিমাণ পণ্ডিত মানুষ যে তার ব্যাপারে অধিকাংশ জনই মনে করে, বাংলাদেশের সক্রেটিস যদি কাউকে মনে করা হয় তিনি প্রফেসর আব্দুর রাজ্জাক। তার সাথে আলাপ করে একটা বই লিখছে আহমদ সফা, দুজনের পারস্পরিক আলাপচারিতা, দুই মানুষের পারস্পরিক আলাপচারিতাই কি শক্তিশালী হতে পারে, কি অসাধারণ হতে পারে, কি নান্দনিক হতে পারে, কি বুদ্ধিদীপ্ত হতে পারে, কি উপভোগ্য হতে পারে, তার চূড়ান্ত উদাহরণ হচ্ছে যদ্যপি আমার গুরু। আমি তোমাদেরকে যদ্যপি আমার গুরু পড়তে বলি, যদি সময় পাও যদ্যপি আমার, 110-120 টাকা, হয়তো দাম খুব বেশি দাম না, কিন্তু পড়ে ফেলো। দুজন মানুষের গল্প কি অসাধারণ হতে পারে? আহমদ সফা এক একটা বিষয় জিজ্ঞেস করছে আব্দুর রাজ্জাককে, এবং আব্দুর রাজ্জাক উত্তর দিচ্ছে, প্রত্যেকটা উত্তরই এক একটা বিশেষ ব্যাপারে পরিণত হচ্ছে, প্রত্যেকটা উত্তরই ওই বিষয়ে সবচেয়ে সেরা ব্যাপারে পরিণত হইতেছে। এটা দ্বারা বলতে চাচ্ছি যে শুধু প্রফেসর হওয়া গুরুত্বপূর্ণ না, GPA 5 পাওয়া গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের বিষয়ের উপরে দখল। আমার কথা কি বোঝা যাচ্ছে? পৃথিবীর সবচেয়ে ধনী ছিল দীর্ঘদিন বিল গেটস, একটা দারুণ কথা কইছে, তার তো অনেক কথাই দারুণ, একটা কই, বিল গেটস বলতেছে যে আমি যখন পড়াশোনা করতাম কিছু সাবজেক্টে GPA 5 পাইছি, কিছুতে পাইছি 4.5, কিছুতে 4 পাইছি, কোনো কোনোটাতে 3.5ও পাইছি, কিন্তু আমার কোনো কোনো বন্ধু সব বিষয়ে GPA 5 পাইছে। আমার যে সকল বন্ধু সব বিষয়ে GPA 5 পাইছে তারা মাইক্রোসফটে চাকরি করে, আমি মাইক্রোসফটের মালিক। ফলে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ রে ভাই। প্রথম যে কাজটা নিশ্চিত করবার জন্য এত কথা বলতেছি, এখানে যারা যা আসো, যে ইয়ারে আসো, পয়লাকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আজ থেকে মুখস্থ তোমাকে বিদায়, একমত কিনা কও? তোমাদের ঠিকানা এখানে রাখা আছে, আমি তোমাদের সাথে যোগাযোগ করব। কেমনে বুঝে পড়বে এটা নিয়ে যদি আলাদা করে ক্লাস নিতে হয় বা আলাদা তোমাদের সাথে শেয়ার করতে হয়, সারা বছরে একবার না, 2-3 মাস পর পর একবারও যদি হয় বা 6 মাস পর একবার হয়, আমি তোমাদের সাথে কমিউনিকেশন রক্ষা করবো, এখন এটা খুবই সোজা। কিন্তু মুখস্থকে আজ থেকে বিদায়, এই বিষয়ে একমত কিনা সবাই বলো? তোমরা যারা এখানে আছো আমি একটু শুনে নিতে চাই, LLM শেষ হয়ে গেছে এমন কি কেউ আছো? LLM শেষ হয়ে গেছে? নাই, LLB শেষ হয়েছে কিন্তু LLM শেষ হয়নি, এরকম কারা একটু হাত উঠে দেখাও না। আচ্ছা, ফোর্থ ইয়ারে কারা কারা? আচ্ছা, ওকে, থার্ড ইয়ারে কারা কারা? থার্ড ইয়ার, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে কারা কারা? বেশিরভাগ, একটা উল্লেখযোগ্য অংশ সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার কারা কারা? ওকে, তার মানে এখানে হরেক প্রজাতির লোকজন আছে, ভালো হয়েছে, বৈচিত্র্যতা থাকবে, গণতন্ত্র আছে। গণতন্ত্র মানে সব মতের মানুষ থাকা, যদিও আমরা গণতন্ত্র মানে বুঝি যে খালি আমি থাকবো আর কেউ না,
তোমাদের সাথে কমিউনিকেশন হবে, ভেঙে ভেঙে কিভাবে পড়ে মননকে শক্তিশালী করা যায় এই ব্যাপারে যদি আমার বা আমাদের অনেকের সহযোগিতা লাগে সেটা করব। কিন্তু তোমরা আগে আমাকে বলো যে তোমরা নিজেরা মুখস্থর যে বোঝাটাকে গুরুত্ব দিতে চাও কিনা বলো সেটা। আমাদের দেশে বুঝতে বলা কিছুটা বিপজ্জনক, কেন হেডের বই, এক মানুষ এক শিক্ষক দীর্ঘক্ষণ জ্ঞান অর্জনের উপকারিতা বলছে ক্লাসে, কেন জ্ঞান অর্জন করা উচিত, সেই জ্ঞানের মহিমার কথা দীর্ঘক্ষণ ক্লাসে বলছে, বলার পর এক স্টুডেন্টকে বলছে দাঁড়াও তুমি, দাঁড়াইছে, দাঁড়ানোর পর বলছে যে কও দেহি তোমার সামনে এক ব্যাগ টাকা আর এক ব্যাগ জ্ঞান রাখলে তুমি কি নিবা। ছাত্রবাবু লীলে বলছে আমি তো স্যার টাকা নিব। শিক্ষকের খুবই মন খারাপ হয়েছে, একটু অভিমান করে বলছে বাবা আমি হইলে তো জ্ঞান নিতাম। ছাত্র বলে হ্যাঁ যার যেটা অভাব। আমার টাকার অভাব আমি নিব, আপনার জ্ঞানের অভাব নেন, আমার লাগবে না জ্ঞান। আমাদের দেশে এই জন্য জ্ঞান অর্জন করতে বলাটা কিছুটা বিপজ্জনক। কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করছি আমরা আমাদেরকে এবং আমাদের বাংলাদেশকে, দুটো শব্দ, আমাদেরকে এবং আমাদের বাংলাদেশকে কেবল পরিবর্তন করে দিতে পারি জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। কারণটা কই, তোমাদের সাথে আমি যদি এখানে এখন না হয় এবং নামাজের পর থাকে ওই সময় যদি আমি 10-20 মিনিট আরো নেই তোমাদের কি আপত্তি আছে? তাহলে একটু সময় নিয়ে সব বিষয় বলা যাবে, বুঝি না? জোরে কও, একটু বলি আমাদের এবং বাংলাদেশের দুইটার জন্য কেন দরকার, উদাহরণ বলি, উদাহরণ গুরুত্বপূর্ণ। 3D-তে দেখছো না যে সবকিছু ডেমো দেখাইতে হয়, কারিনা কাপুরকে আমির খান বলতেছে তোমাকে তো ডেমো দেখাইতে হবে। তোমাদেরকে বলি সারা পৃথিবীর নাম্বার ওয়ান বিনিয়োগ এবং অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থার নাম গোল্ডম্যান স্যাক্স, কি নাম বলো, আমেরিকা অবস্থিত। গোল্ডম্যান স্যাক্স বলছে আগামী দিনে সারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে 5টা রাষ্ট্র, কটা বলো? এই 5টা রাষ্ট্রে তারা নাম দিয়েছে ব্রিক্স, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা। গোল্ডম্যান স্যাক্স বলছে আগামী দিনে পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে 5টা রাষ্ট্র, এই 5টা রাষ্ট্রে তারা নাম দিচ্ছে ব্রিক্স, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তোমাদের চিন্তা করার কিছু না, এগুলি সব ভিডিও থাকতেছে তোমাদের কপি বা ইউটিউবেও দেখা যাবে, তোমরা পাবা, অসুবিধা নাই কিছু। গোল্ডম্যান স্যাক্স এই কথা বলেই পরের লাইনে কি বলছে আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছে। গোল্ডম্যান স্যাক্স বলতেছে যে ঠিক এই 5টা রাষ্ট্রের পরেই গোটা পৃথিবীর অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসবে, ধেয়ে আসবে 11টা রাষ্ট্র। ওই 11টা রাষ্ট্রে তারা নাম দিয়েছে N11, N11 মানে নেক্সট 11। এবং গোল্ডম্যান স্যাক্সের তথ্য অনুসারে সম্ভাবনাময় ওই 11টা রাষ্ট্রের অন্যতম রাষ্ট্রের নাম বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে খুবই বেদনা বোধ করি যে বিভিন্ন সময়ে আমি দেখেছি যে আমাদের নীতি নির্ধারণকারী ব্যক্তিদের একটা উল্লেখযোগ্য অংশ গোল্ডম্যান স্যাক্সের এই তথ্যের ব্যাপারে অবগত নন, ফলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সম্ভাবনা তারা বুঝতে পারেন না। প্রশ্ন হতে পারে যে গোল্ডম্যান স্যাক্স কি দেখে বাংলাদেশের এই সম্ভাবনার কথা বলছে? তারা অনেকগুলি ইন্ডিকেটর বলছে, এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইন্ডিকেটর তারা যতগুলি বলছে তার মধ্যে একটা বলছে পপুলেশন, জনসংখ্যা। উনি বলছে, গোল্ডম্যান স্যাক্স বলছে যে সারা পৃথিবীতেই
এই দশকে সবচেয়ে দরকারি জিনিসগুলির একটাই পরিণত হবে হচ্ছে জনসংখ্যা। যেটা আমাদের দেশে পড়ানো হয় এটা সম্পদ না, বোঝা। বাংলাদেশের সমস্যাসমূহ আলোচনা করুন, এই বিষয়ক যখন প্রশ্ন হয় কিছু ব্যতিক্রম ছাড়া সবসময় এক নাম্বার সমস্যা আমরা কি লিখি, তাহলে চিন্তা করে দেখো আমাদের সাথে তাদের উপলব্ধির পার্থক্যটা কোথায়, ট্যালেন্টের। আমরা যেটাকে সমস্যা বলছি তারা সেটাকে কি বলছে, সম্ভাবনা। প্রশ্ন হলো সম্ভাবনা কেন, অনেকগুলি কারণ। তার একটা হলো আমাদের দেশে জনসংখ্যার বাড়তি আছে কিন্তু সারা দুনিয়ায় জনসংখ্যা বাড়তি না, ঘাটতি। উদাহরণ কই, বাংলাদেশে পার বর্গ কিলোমিটারে লোক বাস করে প্রায় 1000, অস্ট্রেলিয়া আমাদের চেয়ে প্রায় 50-60 গুণ বড় রাষ্ট্র, এবং ওখানেও পার বর্গ কিলোমিটারে লোক, আমাদের 1000, ওখানেও পার বর্গ কিলোমিটারে লোক বাস করে আমাদের কাছাকাছি 3 জন। আমাদের আয়তন 1,47,000, 1.5 লক্ষ বর্গ কিলোমিটারেরও কম। কানাডার আয়তন প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার। বাংলাদেশে পার বর্গ কিলোমিটারে বাস করে 1000 জনের কাছাকাছি, কানাডাতেও আমাদের কাছাকাছি 2.5 জন। তার মানে সারা দুনিয়াতে জায়গা ফাঁকা পড়ে আছে এবং যোগ্য লোকের প্রয়োজনীয়তা আছে। তারা প্ল্যান করেও যোগ্য লোক বাড়াতে পারবে না, মানুষই বাড়াতে পারতেছে না, যোগ্য লোক তো নয়। কারণটা বলি, গোটা পৃথিবীতে 18টা দেশের জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস, তার মধ্যে 17টা ইউরোপে। এবং ইউরোপের এগুলি চিন্তা করতে বলতেছি ভাই, শুধু বলার জন্য বলা না, ইউরোপের জনসংখ্যাটা কমছে, কমবার হারটা ভাবো। 1900 সালে ইউরোপের জনসংখ্যা ছিল সারা পৃথিবীর মোট জনসংখ্যার 25%, বর্তমানে এটা কমে দাঁড়িয়েছে 11%, এবং 2050 সালের মধ্যে 7%-এরও নিচে নেমে যাবে। সারা পৃথিবীর অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করবে তারা, কিন্তু জনসংখ্যা 7%-এরও কম। প্রশ্ন হতে পারে জনসংখ্যা এত কম কেন? জনসংখ্যা কমের একটা প্রধান কারণ হলো তাদের পরিবার প্রথা ভেঙে গেছে, প্রযুক্তিতে উন্নত হয়েছে কিন্তু নৈতিকতায় অবনতি ঘটছে, পরিবার ভেঙে গেছে। রেজাল্টটা কি দাঁড়িয়েছে, আমাদের দেশে বলে দুটির বেশি নয় একটি হলে ভালো হয়, ইউরোপে পুরা উল্টা, বেবি নিন দেশ বাঁচান। স্লোগান দিয়ে লাভ হচ্ছে না, কারণ তারা এটা বৃদ্ধি করবার যে মূল প্রক্রিয়া, পরিবারকে ভেঙে ফেলছে। এখন প্রযুক্তিতে বৃদ্ধি হলেই কি জনসংখ্যা বাড়ানো যায়? জনসংখ্যা কমে গেলে কি কোনো কোম্পানিকে অর্ডার দিয়ে বলা যাবে ভাই আগামী বছর আমাকে 20,000 বেবি দিয়ে? তাহলে প্রযুক্তি দিয়ে জনসংখ্যা বাড়ানো যাবে না পরিবার ছাড়া। আমি কি পরিষ্কার কি বলতে চাচ্ছি? পরিবারকে শক্তিশালী রাখতে হবে, সেই জায়গায় আমরা এখনো শক্তিশালী মাশাআল্লাহ। ওরা পরিবার প্রথা ভেঙে যাওয়ার কারণে রেজাল্ট কি দাঁড়িয়েছে, ইউরোপে এখন মোর দ্যান 40% মানুষ বিয়েই করে না, জীবনে একেবারেই না। যারা বা বিয়ে করে তাদের 80%-এর প্রথম বিয়েটা ভেঙে যায় বিয়ের 1 বছরের মধ্যেই, ফলে তারা বাবুনিবার রিক্স নিতে চায় না। আমেরিকায় তুলনামূলক কনজারভেটিভ সোসাইটি মনে করা হয় ইউরোপের চেয়ে, সেখানে বিয়ে করে না এমন মানুষ 30% ছিল, এটা এখন 35-40% হয়ে গেছে। রেজাল্টটা কি, জনসংখ্যা বাড়ছে না, যারা বা বাড়ছে তাদের একটা বড় অংশ আবার উইদাউট ম্যারিজ। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে প্রায় 50% বিয়ে ছাড়া সন্তান, এখন আমেরিকাতে এটা 40% ছাড়াই গেছে উইদাউট ম্যারিজ। এবং ধারণা করা হচ্ছে উইদিন 2030, 2030 সালের মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি হবেন একজন এমন মানুষ যে তার আব্বুর ব্যাপারে কনফিউজ থাকবে। সে হয়তো বাংলা সিনেমার মতো বলবে, কে আমার বাবা? এরকম বাংলা চলচ্চিত্র আছে কিনা কও, স্বামী কেন আসামি, শান্ত কেন মাস্তান? তারা হয়তো বলবে, কে আমার আব্বু?
ফলে বিজ্ঞান এবং প্রযুক্তিতে তারা এগিয়ে গেলেও নৈতিকতার ক্ষেত্রে যেহেতু তাদের প্রবলেম আছে, ফলে জনসংখ্যা বৃদ্ধিতে পারবে না আমাদের সাথে, পরিবার প্রথা যেহেতু ভেঙে গেছে তাদের। আমাদের যে পপুলেশনটা আছে সেইটাকে আমরা বোঝা না মনে করে যদি কাজে লাগাইতে পারি, আমি লিখে দিতে পারি এই শতাব্দীর আমার ধারণা উইদিন 2050 সর্বোচ্চ, যে সময়টা তোমরাও দেখবা ইনশাআল্লাহ 2050 সালের মধ্যে আমরা পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হব ইনশাআল্লাহ। এইটা নিশ্চিত করব আমরা সবাই মিলে। এখানে যে 500 জনের মতো আছি, 500 জন মেলা মানুষ রে ভাই, মালদ্বীপকে বদলায় দিছে এক মানুষ, মাহাথির মোহাম্মদ। আমরা যদি সিদ্ধান্ত নেই যে আগামী 20 বছরে বাংলাদেশকে সমৃদ্ধ করব এবং প্রত্যেকেই সেই সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখব, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন হইতে পারে যে এটা কি সম্ভব? সম্ভব যে উদাহরণ বলি, জাপান দ্বীপরাষ্ট্র, জাপানের চারপাশে পানি, যাদের ম্যাপ সম্পর্কে আইডিয়া আছে তারা জানে, শত শত দ্বীপ আছে জাপানের, প্রধান দ্বীপ 4টা। জাপান নামটা মিষ্টি হলেও তাদের প্রধান দ্বীপগুলির নাম কি? তিতা, একটার নাম হোক্কাইডো, একটা হোনশু, একটা কিউশু, আর একটা শিকাকু। এই চার প্রধান দ্বীপ নিয়ে জাপান গঠিত, তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপটা হচ্ছে হোনশু দ্বীপ, যেখানে রাজধানী টোকিও অবস্থিত। চারপাশে কোনো রাষ্ট্র নাই যার সাথে তার স্থলসীমা আছে। জাপানের খনিজ সম্পদ নাই, খুব অনুল্লেখযোগ্য, নাই তেলের খনি, গ্যাসের খনি নাই। জাপানের জমি উর্বর না, শস্য ফলে না, ভালো শস্য ফলে না। আয়তন 3,29,000 বর্গ কিলোমিটার হলেও বেশিরভাগ এলাকা আগ্নেয়গিরি হওয়ার কারণে মানুষ বাস করতে পারে মাত্র 76,000 বর্গ কিলোমিটার এলাকায়, এবং সেখানে মানুষ 13 কোটির বেশি, প্রায় 14 কোটির কাছাকাছি। 14 কোটির মতো মানুষ বাস করে 76,000 বর্গ কিলোমিটার এলাকায়, তেলের খনি নাই, গ্যাসের খনি নাই, উর্বর জমি নাই, কিছু যে নাই তা না, ভূমিকম্প আছে। এরপরে ফল কি? আমাদের মাথাপিছু আয় $1,000, যাদের তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, বীজ ফেললেই ফসল ফলে, আহা কি উর্বর জমি! এক জমিতে ফসল ফলে বছরে 3 বার আছে কি না বলো? আমার ফ্যামিলি কৃষক ফ্যামিলি, তোমাদের অনেকেরও তাই হতে পারে, তোমরা প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারো, তোমরা সম্ভবত বড় লোক হবা, আমি গরিব মানুষের ছেলে, একেবারে জমি কাদামাটির ভিতর থেকে বড় হয়েছি, ফলে জমির উপকারিতাটা জানি। এই দেশের জমি কি সোনাফলা জমি, সোনাফলা জমি আছে, খনিজ সম্পদ আছে, সীমান্তবর্তী দেশ আছে, ভূমিকম্পের প্রবণতা এত বেশি নয়, মানুষের বাসযোগ্য জমি জাপানের চেয়ে বেশি। এরপরে আমাদের মাথাপিছু আয় অ্যারাউন্ড $1,000, কিছু কম বেশি, বা $1,100 সামথিং, জাপানেরও আমাদের কাছাকাছি $40,000। আমাদের সে জাপান ধনী তো নাকি? কথা কও, খালি ধনী? আমাদের সে জাপান ধনী, এটা ছোট করে বলার মানে হলো যে বিল গেটস আমার সে ধনী। কেমনে এত বড় হয়েছে? 2-2 বার পারমাণবিক বোমা দ্বারা আক্রান্ত হয়েছে তারা, পাশে চীন, অন্যদিকে আবার আমেরিকা। এই সমস্ত শক্তির সাথে ব্যালান্স করা, চীনের সাথে সম্পর্ক খারাপ, উত্তর কোরিয়ার সাথে খারাপ, দক্ষিণ কোরিয়ার সাথে ভালো, যে আমেরিকা বোমা মারছিল এক সময় সেই আমেরিকার সাথে আবার সম্পর্ক ভালো করতে হয়েছে, এখন জাপানে আমেরিকার সেনা ঘাঁটি আছে। তাহলে এরকম একটা ব্যালান্স করে চলতে হয়, সেরকম একটা দেশ চূড়ান্ত প্রাকৃতিক বৈরিতা নিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রগুলির যে এলিট ক্লাব G8, তার সদস্য, পার ক্যাপিটা ইনকাম $40,000, আমাদের সে 40 গুণ বেশি। কেমনে পারছে? কিচ্ছু না, খালি সিদ্ধান্ত নিছে তারা, বুঝছে আমাদের সম্পদ একটাই, মানুষ 14 কোটি বা 13 কোটি বা 12 কোটি, এদেরকে সম্পদে পরিণত করতে হবে।
জাপান এখন থেকে 30-40 বছর আগে তাদের লোকজনকে রাষ্ট্রীয় খরচে বিদেশে পড়তে পাঠাইছে, বিজ্ঞান এবং প্রযুক্তিতে দক্ষ করে দেশে নিয়ে আসছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করেছে, উন্নততর প্রযুক্তি শিক্ষা দিছে, জনগণকে সম্পদে পরিণত করেছে, ফলাফল দাঁড়িয়েছে তারা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশ পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারি আমাদের জনগণকে সম্পদে পরিণত করার মধ্য দিয়ে। আমরা আগামী দিনে আমাদের জনগণকে সম্পদে পরিণত করব ইনশাআল্লাহ। কেউ কেউ না বুঝে বলে বাংলাদেশ তো পারবে না, কেন? কারণ এত ছোট রাষ্ট্র কি পারবে? গোটা পৃথিবীর জিওগ্রাফি সম্পর্কে তাদের ধারণা নাই। এইবার বিশ্বকাপ ফুটবলে 3 নম্বর পজিশনে আছে নেদারল্যান্ড, গত বিশ্বকাপে সে সেকেন্ড হয়েছিল, রানার আপ হয়েছিল, শুনছো কি না? নাম আমাদের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, নেদারল্যান্ডের আয়তন 40,000 বর্গ কিলোমিটার। নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, এই তিনটা দেশের মোট আয়তন বাংলাদেশের চেয়ে কম। সিঙ্গাপুরের নাম শুনছি কিনা সবাই? সিঙ্গাপুরের আয়তন আমাদের যে কোনো জেলার চেয়ে ছোট সিঙ্গাপুর আয়তনে, তার মানে আমাদের 50-60 ভাগেরও ছোট হচ্ছে সিঙ্গাপুর। জেলেদের রাষ্ট্র ছিল, জেলেদের রাষ্ট্র ছিল স্বাধীনতার পর, এইটা মালয়েশিয়ার একটা অংশ ছিল, একটা প্রদেশ ছিল। 1957 সালে যখন মালয়েশিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হয়, তখন সিঙ্গাপুরকে নিতে চায় নাই, বলছে যে আমরাই খেতে পাই না, তোমাকে খেতে দিব কি? বাদ। জেলেদের রাষ্ট্র, লেখাপড়া না জানা মানুষের রাষ্ট্র, চূড়ান্তভাবে বিপদগ্রস্ত রাষ্ট্র সিঙ্গাপুর 50 বছরেরও কম সময়ে সারা পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে, আয়তনে খুব ক্ষুদ্র হওয়া সত্ত্বেও। এখন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি চিকিৎসার জন্য বাংলাদেশে আসে না, বাংলাদেশের রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথে যায়, কি না কও? ফলে আয়তন কোনো ব্যাপার না, আয়তন কোনো ব্যাপার না, পলিসি গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে সেই পলিসির জায়গাগুলি দেখব। তোমাদের সাথে বেসিক বিষয়গুলি নিয়ে বলতে চাই, যে পড়ার জায়গাগুলি কোন কোন জায়গাগুলি দিয়ে, তুমি অনেকেই ফার্স্ট ইয়ারে আছো মাশাআল্লাহ, সেকেন্ড ইয়ার লম্বা সময় পাবা, থার্ড ইয়ার লম্বা সময়, এখন থেকে যদি ওই জায়গাগুলি যদি তৈরি হও, জজ হতে পারবা, ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে চাইলে পারবা, ভালো লয়ার হতে চাইলে পারবা, ইউনিভার্সিটি মেধাবী বুদ্ধিদীপ্ত প্রিয় টিচার হতে চাইলে পারবা, বা অন্য ক্যাটারে যদি যেতে চাও সেটাও সক্ষম হবা। আমি সেই প্রক্রিয়াগুলি নিয়ে অন্তত 20 মিনিট কথা বলতে চাই, বা কিছু সময় কথা বলতে চাই।